আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে কিছু স্পেশাল রান্না বান্না করব, তো আপনাদের সাথেও শেয়ার করব। তো এখানে আমি হোল চিকেন নিয়েছি, একটা গরুর মাংস আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। তো আজকে আমি হোল চিকেন রোস্ট করব, গরুর মাংস আলু দিয়ে রান্না করব। তো আপনাদের সাথেও শেয়ার করব, আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি রোস্টের জন্য এখানে বাদাম, কিশমিশ আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে এখানে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। ঝালের জন্য এখানে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো আর টমেটো সস, এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। তো আজকে কেন এত রান্না বান্না অবশ্যই আপনাদেরকে বলবো, সবাই আমার সাথেই থাকুন। তো প্রথমে আমি গরুর মাংস রান্না করব, কারণ গরুর মাংসটা হতে সময় লাগে। তো এখানে আমি তেজপাতা, লং আর এলাচ আর একটু দারচিনি একটু ভেজে নিয়েছি। তার মধ্যে এখানে আমি পেঁয়াজ কুচি দেব। তো সব রান্নাই আমি একটু একটু শেয়ার করব রেসিপিগুলো আপনাদের জন্য। তো এখানে আমি একটু পানি দিয়েছি পেঁয়াজ ভাজার পর। তারপর এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো সব মশলাগুলো নেড়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর মশলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি মাংসগুলো অ্যাড করে দিয়ে দিব। যেহেতু দুপুরে খাবার আয়োজন করছি আর আমি খুব তাড়াতাড়ি করে রান্না করব, কারণ দুপুরে খাবার সময় হয়ে যাবে। আর মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আমি ঢাকনাতে ঢেকে অন্য চুলায় বসিয়ে দেব। তো অন্য আরেকটি চুলায় আমি বড় একটা পাতিল বসিয়ে দিলাম, যেহেতু আস্ত মুরগির রোস্ট রান্না করব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তো মুরগি ভেজে নেব খুব ভালোভাবে আর ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে মুরগিটা অনেক সফট হবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। তো ঢাকনা খুলে এখন আমি 2 চামচের সাহায্যে উল্টে দিচ্ছি, আর যেহেতু আস্ত মুরগি একটু সাবধানে উল্টাতে হবে। তো যখন এরকম কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব, এর থেকে বেশি ভাজলে রোস্টটা খেতে ভালো লাগবে না। তো রান্নার জন্য এখানে আমি ওই ভাজা তেলই ইউজ করব। তো এখানে আমি এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এখন ভেজে সেই রোস্টের যে মশলাটা তৈরি করেছি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলার বাটিটা ধুয়েই একটু পানি দিব, এতে করে আর মশলাটা পড়ে যাবে না। তো এদিকে গরুর মাংসটাও মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিব আর আলু অ্যাড করব। কাঁচা মরিচ দিয়ে দিলাম, রোস্টে আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম, যেহেতু কিশমিশ বাটা দিয়েছি তো অল্প চিনি অ্যাড করেছি। আর মশলাটা কষানোর পর এখানে আমি মুরগিটা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনা খুলে এখানে আমি মুরগিটা ওই পিঠে আবার উল্টিয়ে দিলাম, এতে করে এই পিট ও পিট মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে। আর এখানে আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম, মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। আর কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম,
তো এখন ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 20 মিনিটের মতো। তো এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই লিকুইড মিল্কে। আর মশলাটা এভাবে চামচ দিয়ে উপরে দিয়ে দিব যাতে ভেতরে ভালোভাবে সিদ্ধ হয়। তো প্রতিদিনের মতো আরেকটি কথা, যারা আজকে আমার ভিডিওতে নতুন এসেছেন তারা অবশ্যই পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন, আর আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো এই পর্যায়ে রোস্টটা মোটামুটি রান্না হয়ে গেছে। এখন আমি একটু ঘি আর কেওড়া জল দিয়ে দিব, এতে করে ভালো একটা ফ্লেভার আসবে, খেতেও খুব ভালো লাগবে। তো আমার রোস্ট রান্না হয়ে গেছে, আর আস্ত মুরগি রোস্ট এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন, খেতে খারাপ লাগবে না। আর এদিকে আমার গরুর মাংস তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। তো এখানে আমি ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম, আর কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো, আর এরকম ঝোল ঝোল রাখবো। তো যাই হোক, কালকের ভিডিও ছিল, কালকে দুপুরে রান্না আয়োজন করেছিলাম। তো কালকে আমার হাজবেন্ডের বার্থডে ছিল, জাস্ট এমনি দুপুরে রান্না বান্না করে দিয়েছি আর খাওয়া দাওয়া, তো আর কিছুই না, আর এইসব সে পছন্দ করে না। তো এখন সব শেষে আমি পোলাওটা রান্না করে নেব। তো এখানে আমি বাসমতি রাইস নিয়েছিলাম, এখানে পানিতে ভিজিয়ে রেখে ঝরিয়ে রেখেছি। তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা লং এলাচ দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নেব। এখানে আমি একটু বাটার ইউজ করছি, আর বাটারটা পরে ইউজ করলে ভালো হয়, এতে করে পড়ে যায় না। তো এখানে চালটা দিয়ে এখানে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে, আর ভালোভাবে ভাজা হলে পোলাওটা ঝরঝরা হয়। আর আজকে আমি গাজর কুচি দিয়ে পোলাও রান্না করব। তো চালটা মোটামুটি ভাজা হওয়ার পরে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, কারণ আদা রসুন বাটা আগে দিলে চালটা নিচে লেগে যায়। তো এখন ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এখানে আমি চালের যে পরিমাণে চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিয়েছি, আর পানিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে আমি একটু লিকুইড মিল্ক দিয়েছি, তার মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো সবগুলো রান্না আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি, জানি না কেমন হয়েছে ভিডিওটি। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখে প্রতিদিন কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। তো যাই হোক, সব রান্নাবান্না শেষ, তো এখন আমি পরিবেশন করে নেব। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।